আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে শোনাবো ভগবান শ্রীকৃষ্ণের একটি কাহিনী। এই কাহিনী উদ্ধব গীতার। ভগবান শ্রীকৃষ্ণের সারথি ছিলেন উদ্ধব, কিন্তু উদ্ধব শ্রীকৃষ্ণের কাছে কখনো কিছু প্রার্থনা করেননি। যখন শ্রীকৃষ্ণ ধরাধাম ত্যাগ করে গোলোকে ফিরে যেতে মনস্থ করলেন, তখন তিনি উদ্ধবকে নিজের কাছে ডাকলেন এবং বললেন, প্রিয় উদ্ধব, ধরাধামে আমার অবতারকালে অনেক ভক্তের মনস্কামনা পূর্ণ করেছি, কিন্তু তুমি কখনো আমার কাছে কিছুই চাওনি। তুমি কিছু কামনা করো আমার কাছে, আমার পরম ভক্ত হিসেবে আমি তোমাকে কিছু দিতে চাই, তোমার ভালো করে আমার আত্মতুষ্টি হবে। শেষ পর্যন্ত ভগবানের একান্ত ইচ্ছায় উদ্ধব বলল, যদি কিছু দিতেই চান তবে আমার কিছু প্রশ্নের উত্তর দিন। ভগবান উত্তর দিতে সম্মত হলে উদ্ধব বললেন, ভগবান, মহাভারতের অনেক ঘটনা আমি বুঝে উঠতে পারিনি। হে কৃষ্ণ, সবার প্রথমে আপনি আমাকে বলুন সত্যকারের বন্ধু কে। তখন কৃষ্ণ বললেন, সত্যকারের বন্ধু সেই যে বন্ধুর প্রয়োজনের সময় না চাইতে সাহায্য করে। এই কথা শুনে উদ্ধব বললেন, প্রভু, আপনি তো পাণ্ডবদের পরম বন্ধু ছিলেন, পাণ্ডবরা আপনাকে বন্ধু হিসেবে সর্বদা ভরসা করেছেন। আপনি মহাজ্ঞানী, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই তো আপনার জ্ঞাত। আপনি পঞ্চপাণ্ডবদের বন্ধু হওয়া সত্ত্বেও তাদের সবথেকে বড় বিপদের সময় আপনি তাদের পাশে থাকেননি কেন? কেন আপনি ধর্মরাজ যুধিষ্ঠিরকে জুয়া খেলতে বাধা দিলেন না? যুধিষ্ঠির যখন পাশা খেলায় হেরে যাচ্ছিলেন, তখন আপনি কেন তাকে সাহায্য করেননি? যদি আপনি চাইতেন তাহলে যুধিষ্ঠির পাশা খেলায় জিতে যেতেন। অন্ততপক্ষে যুধিষ্ঠিরের সম্পত্তি, রাজ্য হারানোর পরও আপনি তাকে বাধা দিতে পারতেন। প্রভু, যখন যুধিষ্ঠির তার ভাইদের পাশার বাজিতে রাখলেন, তখন তো আপনি সভাকক্ষে পৌঁছতে পারতেন, আপনি তাও করলেন না। আবার যখন দুর্যোধন হাঁটতে থাকা যুধিষ্ঠিরকে বাজিতে দ্রৌপদীকে রাখার জন্য প্ররোচনা দিল এবং বলল, জিতে গেলে সমস্ত হারানো সম্পত্তি ফিরিয়ে দেবে, এই বলে লোভ দেখালো, কমপক্ষে তখন আপনি হস্তক্ষেপ করতে পারতেন। প্রভু, আপনি আপনার দিব্য শক্তি দ্বারা পাশাকে যুধিষ্ঠিরের পক্ষে করতে পারতেন, কেন আপনি সখী দ্রৌপদীর বস্ত্রহরণে বাধা দিলেন না? দুঃশাসন যখন দ্রৌপদীর কক্ষে গিয়ে তাকে অপমান করতে লাগলো, তার কেশ আকর্ষণ করে তাকে সভাকক্ষে টেনে নিয়ে এলো, তখন তো আপনি দুঃশাসনকে এই কর্ম থেকে বিরত করতে পারতেন, তাও আপনি করলেন না। যদি আপনি সংকটের সময় সাহায্য না করেন তাহলে কি করে আপনাকে পরম বন্ধু বলা যায়? বলুন প্রভু, কি লাভ আপনাকে বন্ধু ভেবে? তাহলে কি প্রভু এটাই ধর্ম আপনার কাছে? এই সব প্রশ্ন করতে করতে উদ্ধবের গলা কেঁপে উঠল, চোখ অশ্রুতে ভরে উঠল। এই প্রশ্ন শুধুমাত্র উদ্ধবের একার নয়, মহাভারত পড়ার সময় প্রত্যেকের মনেই এই সব প্রশ্ন জেগে ওঠে। উদ্ধবের কথা শুনে ভগবান বললেন, উদ্ধব, আমি তোমার সকল প্রশ্নের উত্তর দেব, তবে তার আগে তোমাকে জানতে হবে ভক্ত, ভগবান এবং বন্ধুত্ব পালনের কিছু নিয়ম। যখন কোনো ভক্ত আমাকে বন্ধু বলে ভাবে, তখন সেই ভক্ত তার সব কাজের সাক্ষী মনে করে আমাকে। আমাকে সাক্ষী করলে কখনো কোনো ভক্ত খারাপ কাজ করতে পারে না, কারণ আমি তার সাথে থেকে তাকে কুকর্ম করা থেকে বিরত করি। কিন্তু যখন সেই ভক্ত আমার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে, আমার সঙ্গ ত্যাগ করে, তখন আমি নিরুপায় হয়ে যাই। আমার থেকে দূরত্ব বাড়লেই সে পাপ করতে শুরু করে, তখন অসহায়ের মতো দেখা ছাড়া আমার আর কিছুই করার থাকে না, কারণ মানুষের কর্মের ওপর ভগবানের কোনো অধিকার নেই, এটাই জগতের নিয়ম। মানুষ স্বাধীন জীব,
তার বিবেক, বুদ্ধি, মনুষ্যত্ব সবই আছে। তা সত্ত্বেও মোহ, মায়া আর অহংকারের বশীভূত হয়ে বাসনাশক্ত মানুষ পাপের বোঝা বাড়িয়ে চলে। প্রিয় উদ্ধব, সৃষ্টির নিয়ম অনুসারে বিবেকবান ব্যক্তি সর্বদাই জেতেন। সে সময় দুর্যোধনের কাছে বিবেক ছিল, ধর্মরাজ যুধিষ্ঠিরের কিন্তু তা ছিল না। আর এই কারণের জন্যই যুধিষ্ঠির হেরে গিয়েছিলেন। পাশা খেলার জন্য দুর্যোধনের কাছে অনেক সম্পত্তি ছিল, কিন্তু পাশা খেলা তিনি খেলতে পারতেন না। আর এই জন্যই নিজের মামা শকুনিকে তার হয়ে দুধ কিরাতে আহ্বান জানিয়েছিলেন। এটাই তার বিবেক। যুধিষ্ঠিরও নিজে না খেলে আমাকে পাশা খেলতে অনুমতি দিতে পারতেন। তাহলে চিন্তা করো উদ্ধব, যদি আমি শকুনির সাথে খেলতাম তাহলে কে জিততো? পাশার ঘুঁটির চাল কার মত অনুসারে পড়ত, শকুনির না আমার? বাদ দাও সে কথা, যুধিষ্ঠির আমাকে এই খেলাতে প্রবেশ করতে দিল না। এই কথার জন্য যদিও বা আমি ধর্মরাজকে ক্ষমা করে দিই, কিন্তু তিনি বিবেক হারিয়ে পুনরায় একটি ভুল করলেন। তিনি আমার কাছে প্রার্থনা করলেন যে যতক্ষণ আপনাকে সভাস্থলে না কামনা করা হচ্ছে ততক্ষণ আপনি যাবেন না, কারণ তিনি নিজেই দুর্ভাগ্যের খেলা আমাকে লুকিয়ে খেলতে চেয়েছিলেন। তিনি ভেবেছিলেন আমি যেন জানতেও না পারি এই পাশা খেলার ব্যাপারটা। এইভাবে তিনি আমাকে বাধা দেন। সভাকক্ষে প্রবেশ করার সম্মতি আমার ছিল না, তা সত্ত্বেও আমি সভাকক্ষের বাইরে অপেক্ষা করেছিলাম যদি কেউ আমাকে ডাকে এই ভেবে। কিন্তু ভীম, অর্জুন, নকুল, সহদেব সবাই আমাকে ভুলে গেল। যখন দ্রৌপদীর কক্ষে গিয়ে দুঃশাসন তাকে অপমান করতে লাগলো, তার কেশ আকর্ষণ করে তাকে সভাকক্ষে টেনে নিয়ে এলো, দ্রৌপদী নিজের সাধ্যমতো দুঃশাসনকে প্রতিহত করার চেষ্টা করে, তখনও তো সে আমাকে ডাকিনি। দ্রৌপদীর বিবেক তখন জাগ্রত হলো যখন দুঃশাসন সভার মধ্যে বস্ত্রহরণ করতে শুরু করলো। তখন সে নিজের সম্মান রক্ষা করতে ব্যর্থ ও নিরুপায় হয়ে আমাকে প্রার্থনা করতে লাগলো এই অপমানের হাত থেকে বাঁচানোর জন্য। তৎক্ষণাৎ আমি তাকে সাহায্য করি। এবার বলো উদ্ধব, এই পরিস্থিতিতে আমার কি ভুল ছিল? তখন উদ্ধব বলল, হে শ্রীকৃষ্ণ, এর অর্থ তাহলে এই যে আপনি তখন সাহায্য করবেন যখন আপনাকে প্রার্থনা করা হবে। আপনি প্রার্থনা না করলে নিজে থেকে আপনার ভক্তকে সংকটমুক্ত করবেন না। উদ্ধব, এই জগতে প্রত্যেকের জীবন তার কর্মফলের উপর নির্ভর করে। আমি কখনো এর বাইরে কারোর জীবনে হস্তক্ষেপ করতে পারি না। আমি কেবল একজন সাক্ষী, আমি সর্বদা সাথে থেকে কি কি হচ্ছে তা দেখতে থাকি, এটাই ভগবানের ধর্ম। খুব ভালো প্রভু, এর অর্থ আপনি আমাদের সামনে থেকে আমাদেরকে দুষ্কর্ম করতে দেখবেন, আমরা পাপ করতে থাকব আর আপনি সাক্ষী হয়ে তা দেখতে থাকবেন, আমরা ভুল করতে থাকি আর পাপের বোঝা বাড়াতে থাকি আর তার ফলও ভুগতে থাকি, আপনি কি এটাই চান প্রভু? উদ্ধব, তুমি আমার কথার অন্তর্নিহিত অর্থ বোঝো, তুমি অনুভব করো। উদ্ধব, আমি যখন তোমার সামনে সর্বদা সাক্ষী রূপে উপস্থিত থাকব, তখন কি তুমি কিছু ভুল কাজ করতে পারবে? আমি নিশ্চিত তুমি কিছু ভুল কাজ করতে পারবে না। যখন তুমি এটা ভুলে গিয়ে ভাববে আমাকে লুকিয়ে কোনো কুকর্ম করতে পারবে, তখনই তুমি বিপদে পড়বে। ঠিক তেমনি যুধিষ্ঠিরও ভেবেছিল আমাকে লুকিয়ে তিনি জুয়া খেলতে পারবেন। যদি তিনি বুঝতে পারতেন যে আমি সকলের সাথে সর্বদা সাক্ষী রূপে উপস্থিত থাকি, তাহলে তিনি কখনো এই ভুল করতেন না। এই কথা শুনে উদ্ধব বলল, আমি বুঝতে পেরেছি প্রভু, আপনাকে ভুলে যাওয়া মানে হলো মরণের সমান, তাই প্রভু আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এক মুহূর্তের জন্যও আপনাকে ভুলে না যাই। ভগবান আশীর্বাদ করে বললেন, উদ্ধব, তোমার আর আমার এই কথোপকথন পৃথিবীতে উদ্ধব গীতার নামে অমর হয়ে থাকবে, অমর হয়ে থাকবে তোমার নামও।
গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে সবাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন। আর এই রকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।